সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 21 অক্টোবর 2021 বৃহস্পতিবার আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি। তবে গোলাপগঞ্জ হাট, এটি হচ্ছে বীরগঞ্জ উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে। সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার বসে। তো আজ বৃহস্পতিবার আপনাদের এই গোলাপগঞ্জ হাট থেকে দেখাবো বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ, যেগুলো 25 থেকে 35 হাজারের মধ্যে বিক্রি হচ্ছে, সেই সার গরুগুলো। দর্শক আমাদের সাথে থাকবেন, এবং আমরা জানিয়ে রাখি যে হাটটি কিন্তু খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মাঝারি সাইজের হাট এটি একটি। এখানে একটা দেখছি, এখান থেকে শুরু করবো। ভাইয়া, আপনার এটা কত চাচ্ছিলেন ভাই? এটার দাম 30। কত বলছে ভাই? কত বললো? 31, 32। আর চাইলেন কত? 38। কত হলে বিক্রি করা যাবে ভাই? 34 হলে বিক্রি করবো। 34,000 হলে এটা বিক্রি হয়ে যাবে, দেখে আপনাদের সর্বশেষ 34,000। চাচা, আপনারটা কত চাচ্ছিলেন দাম? 35। কত বলছে চাচা? 1,000 পর্যন্ত উঠছে। কত হলে বিক্রি করবেন? 32,000 টাকা ন্যূনতম যেতে হবে। এই যে দেখে আপনাদের, এটি 32। চাচা, এটা কত চাচ্ছিলেন দাম? 36। কত বলছে এখন পর্যন্ত? কত? 33। বিক্রি দাম কত লাস্ট? 35,000 হলে বিক্রি হবে। এটা দেখে আপনাদের সর্বশেষ 35। মোটামুটি সাইজগুলো একটু বড় সড়ো আর কি বলা যায়, খুব বেশি ছোট না। চাচা, আসসালামু আলাইকুম। কত চাচ্ছেন চাচা এটার দাম? কত? 36? ও 40 চাইলেন। কত বললো? কত? 30 বলে, 40,000 টাকার চাল। কত হলে বিক্রি করা যাবে চাচা? 35 পর্যন্ত হলে এই যে এটা বিক্রি হবে। মোটামুটি সাইজটা মাঝারি সাইজের আর কি, খুব বেশি বড়ও না, ছোটও না। আমরা একটু দেখি এই সাইজেরই গরুগুলো, একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে একটা দেখছি, এটা একটু দামে ধারণা দেবো। ভাই, আসসালামু আলাইকুম। এটা কত দাম চাইলেন ভাইয়া? 42। কত বলছে ভাই? 35 পর্যন্ত উঠছে। আর আপনার বেচা বেশি দাম কত লাস্ট? 36 হলেই দিয়ে দেবেন। এটি 36,000 হলেই বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা একটু চলে যাবো এপাশে, একটু ভিতরের দিকে। দেখছেন এপাশে মোটামুটি ভালোই আমদানি হয়েছে, তবে তুলনামূলকভাবে কিন্তু আজকে একটু আমদানিটা কম আর কি। চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেচা বিক্রি কি হচ্ছে চাচা? হইলো? হয় নাই, দাম বললো। কত দাম চাইলেন এটার? 45। কত বলছে চাচা? 38, 38। আর বিক্রির দাম কত লাস্ট? 39,000 টাকা যেতে হবে। এটা দেখে সর্বশেষ 39,000 বিক্রি হবে। এ তো দাঁত তো হয় নাই না চাচা? আমরা কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো একটাও দাঁত হয়নি, সবগুলো অদাঁত। ভাই, একটা দাম চলে যাবে, দুইখানে দাম চাবে না, নাহলে কাজে ধরা হবে। কেনাকাটা চলছে ভাই? কত বললো ভাইয়া? কত? 61-62। আপনি কত চাইলেন সর্বশেষ? 2,70 জোড়া, 61-62 বলছে। ভাই, এটা কত চাচ্ছিলেন দাম? 40। কত বলছে ভাইয়া? 35। বিক্রির দাম কত? 40-এ ভাঙে, 40-এর কিছুটা নিচে নামবেন আর কি। 40,000 থেকে কিছুটা নিচে হলে বিক্রি হবে। এখানে একটা দেখছি, এটা একটু দামে ধারণ দেবো। চাচা, আসসালামু আলাইকুম। চাচা, আপনারটা কত দাম চাচ্ছিলেন? 42। কত বলছে চাচা? 36-37। বিক্রির দাম কত? বিক্রির দাম 40। ওই যেটা সর্বশেষ 40,000 হলে বিক্রি হবে। ভাইয়া, এটা কত চাচ্ছিলেন দাম? 35। আচ্ছা আচ্ছা, কত বলছে ভাইজান? 30 ভাঙে। আপনার চিন্তা ভাবনা কেমন, কত হলে ছাড়বেন?
32,000 যেতে হবে এই যে একটু দেখছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, কিন্তু দিনাজপুরের যে বড় বড় হাট যেগুলো আছে, কাহারন, আমবাড়ি, ওই হাটগুলো তো হাটগুলোর ব্যাপারীরা কিন্তু এই ছোটো হাটগুলো থেকে গরু কিনে কিন্তু তারা বিক্রি করে ওই হাটগুলোতে। তো আমরা একটু ওই ব্যাপারীগুলো পাইলে আপনাদের তথ্যটা দিব। চাচা এটা কত চাচ্ছেন? কত বলছে চাচা? 35-36। বিক্রির দাম কত? কত হলে বিক্রি করবেন? 38। এর নিচে রাখবেন না। দেখি এখন আরো কিছু হয়তো বা কম বেশি হতে পারে। আমরা একটু দেখছি, এখানে একটা বড় সরু, এটা একটু দামে ধরে দেবো। ভাইয়া এটা কত চাচ্ছিলেন দাম? 45। কত বলছে ভাই জান এখন পর্যন্ত? 37-38 এরকম বলছে। 38। চিন্তা ভাবনা কেমন করছিলেন কত হলে ছাড়া যায়? 39,000 হলে এই যে এটি বিক্রি। এ পাশে একটা দেখছি, এটা একটা দামে ধরে দেবো। ভাইয়া কত চাচ্ছিলেন এটার দাম? 38। কত বলে ভাই? 30-31। 30-31। আপনার চাও পাও কত লাস্ট? 35,000 হলেই, 34 বা 35,000 হলে এটা বিক্রি হয়ে যাবে। তবে এটা একটু সাইজটা বড়, রেটটা কম। এটা কি মানে পিঠে কি এটা কি নাবি কি এটা গরুর তিল পিঠে একটু স্পট আছে, যার ফলে কিন্তু একটু রেটটা কম আর কি। তো চলেন আমরা দেখি যে এ পাশে কিছু দেখছি, এগুলো একটু দামে ধরে আপনাদের দিব, সাথে থাকবেন আমাদের। দেখেন মোটামুটি সাইজেগুলো আমদানি মোটামুটি ভালোই হয়, তবে আজকে একটু তুলনামূলকভাবে আমদানিটা কম মনে হচ্ছে। চাচা এটা কত দাম চাচ্ছেন? 42। কত বলছে চাচা? ৩৫ কম বলছে, ছাড়বেন কত বলে? 37-38 ৩২। কত হলে রাখা যায়? 33 হলেই দিয়ে দিবেন। এই যে 33-33, এটা আপনার বাড়ি না ব্যবসা? ব্যবসা। কেমন চলছে এখন ব্যবসা বিজনেস? ব্যবসা এখন একটু নরমাল, একটু নরমাল চলছে। এই সময় একটু দামটা কম কমছে কি? কম কম। সামনে কি আরো কমার সম্ভাবনা আছে? আর একটু কমবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাচা ভালো আছেন? কত চাইলেন চাচা আপনারটা দাম? 36। কত বলছে চাচা? 35-35 এমন বলতেছে। 35-35। বিক্রির দাম, বিক্রির দাম কত হলে ছাড়বেন? 35 পার হইতে হবে, 35 থেকে কিছুটা হলো উপরে যেতে হবে। গোলাপগঞ্জ হাট থেকে ভাইজান কত বললেন দাম? কত বললেন দেখছে? আচ্ছা আচ্ছা এখানে একটা দেখছি, এটা একটা দাম ধরে। ভাই আসসালামু আলাইকুম, এটা কত চাচ্ছিলেন দাম আপনারটা? 32। ও 36। কত বলছে এখন পর্যন্ত? 28-29-30। আপনার চিন্তাভাবনা কেমন? লাস্ট চাওয়া পাওয়া? 32,000 হলে এটা বিক্রি হবে। দেখানোর চেষ্টা করি, 32,000 হলে বিক্রি হবে। অনেক বেশি। এখানে একটা কেলা বাচ্চা হচ্ছে, চার বান্ডিল মানে 40 চাইল। কত বলছে? কত বললো? 40।
40 চাইলো, কত বলছে? 40 বলছেন, তো বলতেছে না, 45 48 একটু নাভি ঝোলানো, আর সাইজটা কিন্তু বেশ সুন্দর আর কি, যার ফলে একটু রেটটা বেশ। তো দর্শক অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে দয়া করে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।